নমস্কার বন্ধুরা রাজু রূপগার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি ম্যাঙ্গো বা আমের যে গ্রাফটিং করেছিলাম তার আপডেট নিয়ে দেখাতে চাই যে যে গ্রাফটিং আমি আগে ভিডিওতে করে দেখিয়েছিলাম সেই গ্রাফটিং সাকসেস হয়েছে কি না সে বিষয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর আগে আমি যে গ্রাফটিং করেছি তার কিছু অংশ আমি দিয়ে দেবো আর উপরে আই বটনে ক্লিক করে আপনারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন বা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমি যে আমের গ্রাফটিং করেছিলাম এখানে আমি চারটে ডালে করেছিলাম প্রথমত এই একটা ডাল দুটো ডাল আর এখানে একটা ডালে করেছিলাম আর এই ডালটা আমি কিন্তু পাতা সমেত করেছিলাম তো আপনাদের দেখানোর জন্য আর আমি পরীক্ষা করে দেখছিলাম যে এরকম পাতা বেরোনো অবস্থায় এনে যদি কলম করা যায় তাহলে কি রেজাল্ট আসে কিন্তু বন্ধুরা এখানে যেটা হয়েছে এখানে আবার সেই আগের পাতা কিন্তু পড়ে গেছে গিয়ে আবার নতুন করে দেখুন পাতা ছেড়েছে নতুন করে সুন্দর করে নতুন করে কিন্তু পাতা ছেড়েছে আর এই ডালটায় যে কলমটা করেছিলাম সেইটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমি মূলত চারটে ডালে কলম করেছিলাম একটা দুটো তিনটে চারটে তো বন্ধুরা এই চারটে ডালের মধ্যে কিন্তু তিনটে ডালে কলম হয়েছে দেখুন এটা খুব সুন্দরভাবে হয়েছে এটাও খুব সুন্দরভাবে হয়েছে আর এটা যেহেতু পাতা সমেত করেছিলাম পরীক্ষা করার জন্য তো সেই পাতাগুলো পড়ে গিয়ে আবার এখানে দেখুন নতুন পাতা কত সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা আমি যে প্রসেস অবলম্বন করে আপনাদের গ্রাফটিং দেখিয়েছি আপনারা আগের ভিডিওটা দেখে ঠিক সেইভাবে গ্রাফটিং করবেন তাহলে আপনারাও গ্রাফটিংয়ে কিন্তু সাকসেস হতে পারবেন তো হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবেন তো বন্ধুরা আপনি যখন একটা কাছে চারটে কলম করবেন তখন কিন্তু একটা আপনার খারাপ হতেই পারে কিন্তু আপনার যদি তিনটে গ্রাফটিং ঠিকঠাক হয় তার মানে বুঝতে হবে আপনার গ্রাফটিং কিন্তু ঠিক আছে গ্রাফটিং প্রসেস ঠিক আছে তো আপনারা একদম আমি যে পদ্ধতিতে গ্রাফটিং করেছি সেটা আপনারা ফলো করে করবেন আর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা এই যে গ্রাফটিং করা হয়েছে এর নিচ থেকে নিচ থেকে যত ডাল বেরোবে সেগুলো কিন্তু ভেঙে দিতে হবে এই যে গ্রাফটিং হয়েছে ঠিক এর নিচ থেকে যদি কোনো ডাল বেরোয় নিচ থেকে বা এখান থেকে কোনো ডাল বেরোলে সেগুলো কিন্তু ভেঙে দিতে হবে না হলে কী হবে এই এই গ্রাফটিংটা নিচের ডাল থেকে খাবার নিতে পারবে না আর নষ্ট হয়ে যাবে তাই আপনারা সব সময় এর নিচ থেকে যত ডাল বেরোবে সেগুলোকে ভেঙে দেবেন আর আমি যে প্রসেস অবলম্বন করে গ্রাফটিং দেখিয়েছি আপনারা সেইভাবে করবেন তাহলে আপনাদের গ্রাফটিং সাকসেস হতে বাধ্য আর একটা বিষয় বন্ধুরা তো গ্রাফটিং তো সাকসেস হয়ে গেছে এটা যেন একটা বালতির মধ্যে আছে এই যে একটা বালতির মধ্যে আছে তো আপনারা এবার এটাকে কি পরিচর্যা করবেন যাতে আরও সুন্দর আরও ঝাংড়া হতে পারে তো প্রথমত পরিচর্যা বলতে এখানে কিছু সার দিয়ে দিতে হবে তো আপনারা গোবর সার প্রথমত দিয়ে দেবেন আর এখানে আমি আর একটা সার ব্যবহার করছি এটা হচ্ছে তেরো কুড়ি শূন্য তেরো এই সারটা আমি একটু ভুল বললাম বন্ধুরা এটা হচ্ছে ষোলো কুড়ি শূন্য তেরো অর্থাৎ ষোলো পার্সেন্ট নাইট্রোজেন কুড়ি পার্সেন্ট ফসফরাস আর এর মধ্যে পটাশ সার কিন্তু নেই আর কি আছে সালফার আছে সালফার তেরো পারসেন্ট তো আপনারা এই সারটা এখন দিয়ে দিলে গাছের বৃদ্ধি খুব ভালো হবে আর পরবর্তীতে গাছে যখন ফল ফুল আসবে তখন ফল সাইজ বড় হবে তো আমরা এই সারটাকে কিন্তু দিয়ে দেব তো বন্ধুরা খুব বেশি দিতে যাবেন না আপনারা বালতি পরিমাণে হাফ চামচ দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলেই এনা আর আপনারা যদি মনে করেন যে আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন না জৈব সার ব্যবহার করবেন তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট আর পুরনো গোবর সার অন্তত এক থেকে বছরের পুরনো গোবর সার আপনারা ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে আর মাঝে মাঝে ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন আপনারা যে কোনো সাপ ফাঙ্গিসাইড বা টাটা মাস্টার এই ধরনের ফাঙ্গিসাইড মাঝে মাঝে ব্যবহার করবেন আর একটা পোকা লাগে পাতাগুলোকে খেয়ে নেয় তার জন্য আপনারা এক তারা এক বা সাইপার জাতীয় যে কোনো ওষুধ আপনারা মাঝে মাঝে দিতে পারেন তো বন্ধুরা আপনারা ষোলো কুড়ি শূন্য তেরো সারের বদলে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ সারেরও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা এইভাবে পরিচর্যা করুন খুব ভালো হবে আপনাদের আম গাছ আর আমার দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা গ্যাপটিং করুন একদম সাকসেস হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আরও এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য ধন্যবাদ